অল্প স্বল্প দর্শক আসছে 24 অক্টোবর থেকে প্রচার শুরু হচ্ছে রান্না বিষয়ক রিয়েলিটি শো নানা স্বাদে রাঁধুনি এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় প্রচারিত হবে রান্না নিয়ে এই জমজমাট আয়োজন আমাদের আগ্রহের আরেকটা বিষয় হলো এই অনুষ্ঠানের মাধ্যমেই দীর্ঘদিন পর আমরা পর্দায় ফিরে পাচ্ছি আমাদের প্রিয় মুখ অভিনেত্রী তনিমা হামিদকে তিনি আমাদের নানা স্বাদে রাঁধুনির উপস্থাপক এই আয়োজন নিয়ে কথা বলতেই আজ আমাদের সঙ্গী হয়েছেন প্রিয় তনিমা হামিদ চলুন তাহলে গল্প করি কেমন আছেন ভালো আছি আচ্ছা শুরুতেই জানতে চাই নানা স্বাদে রাঁধুনির অনুষ্ঠানের উপস্থাপক হতে রাজি হলেন কেন উপস্থাপনার কাজটা আমি কখনো করিনি এবং উপস্থাপনার কাজটা করার ব্যাপারে যে আমি খুব আগ্রহী কখনো ছিলাম সেটাও না ফলে হচ্ছে কি এটা একদম নতুন ধরনের কাজ অনেক দিন পর কাজ করছি একটু ইউজ টু হওয়ার ব্যাপার থেকে সাধারণভাবে বলতে গেলে বলা হচ্ছে যে এটা হচ্ছে রান্নার অনুষ্ঠান কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অবশ্যই রান্নার রান্না এখানে আছে কিন্তু রান্না ছাড়াও এটা একটা কমপ্লিট প্রোগ্রাম মনে হয়েছে আমার কাছে যারা খেতে পছন্দ করে খাওয়াতে পছন্দ করে এবং খাবার আমার মনে হয় আমরা কম বেশি সবাই পছন্দ করি কারণ অনেকগুলো সেগমেন্ট আছে নতুন নতুন রেসিপি আছে এক্সিকিউটিভ শেফরা আছে ফাইভ স্টার হোটেলগুলোর যে এক্সিকিউটিভ শেফরা আছেন তারা আসছেন এই অনুষ্ঠানে তারা দেখাচ্ছেন এবং একটা ট্যাগলাইন আছে আমাদের অনুষ্ঠানে সেটা হচ্ছে বিজি লাইফ ইজি কুকিং আমার জন্য তো ভীষণভাবে অ্যাপ্লিকেবল রান্নার প্রসেসটাকে কত ইজি করা যায় সেটা আসলে আমরা অনুষ্ঠানে দেখানোর চেষ্টা করেছি এবং এটা যে আমরা বলেছি তা কিন্তু না যারা এক্সপার্ট আছেন তারা বলেছেন যে কিভাবে করে রান্নাটাকে আরও সহজ করা সম্ভব কোন কৌশলটা মেনটেন করলে আসলে রান্নাটাকে আমরা খুব চটজলদি শেষ করে ফেলতে পারবো কিন্তু স্বাদটা ঠিকঠাক থাকবে সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা আসলে খুব উপযোগী একটা অনুষ্ঠান এবং আমার নিজেরও আগ্রহ লেগেছে আমি যখন পুরো আমাকে অনুষ্ঠানের থিমটা যখন বলা হয়েছে আমাদের যিনি প্রডিউসার আছে মনির ও খুব সুন্দর করে আমাকে বলেছিল এবং ওর কথার মধ্যে এক ধরনের কনভিনসিং ব্যাপার ছিল মানে সামহাউ ও আমাকে এই জিনিসটা বিলিভ করাতে পেরেছিল যে এই এটা আসলে খুব ভালো একটা প্রোগ্রাম হতে যাচ্ছে সেজন্যই কাজটা করা আপনার অনেক ভক্তদের মতো আমাদেরও একই প্রশ্ন এতদিন আপনি কাজ থেকে দূরে ছিলেন কেন আমরা তো ভীষণ মিস করেছি আপনাকে আসলে হয় কি আমি আমার আসলে বেবি হয়েছে তো বেবি হওয়ার পর না আমার কেন যেন মনে হচ্ছিল যে আমার আসলে এখন প্রায়োরিটি হচ্ছে ও আচ্ছা হ্যাঁ অন্য যে কোনো কিছুর তুলনায় ওকে সময় দেওয়াটা আমার জন্য খুব জরুরি হয়ে গিয়েছিল আর ও যখন একটু বড় হয়েছে তখন আমি আসলে অন্য একটা কাজের মধ্যে ঢুকে গেছি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই তো আমি ওখানে আসলে ঢুকে গেছি এবং ওই কাজটা আমার জন্য খুব নতুন ছিল আর আমি যখন যে কাজটা করি না আমি চেষ্টা করি যে আমার সর্বোচ্চটা দিয়ে যেন আমি কাজটা শেষ করতে পারি বা কাজটা কন্টিনিউ করতে পারি সেজন্য আমি আসলে ইউনিভার্সিটিতে অনেক টাইম দিয়েছি এই কারণে আসলে আর অ্যাক্টিং করা হয়নি আচ্ছা আপনি নিজে অভিনয়টাকে কতটুকু মিস করেছেন আমি আসলে অভিনয়টাকে খুব বেশি মিস করিনি কারণ কি আমি মঞ্চে কাজ করেছি মঞ্চে যেটা হয়েছে মঞ্চে আমার যে প্রোডাকশনগুলো রেডি ছিল আমাদের নিয়মিত প্রোডাকশন ছিল সেগুলোতে আমি কাজ করেছি আমাকে এফোর্টটা কম দিতে হয়েছে কিন্তু আমি অ্যাক্টিংয়ের ভেতরে ছিলাম আমি আসলে এখন যেটা করছি সেটাকে আমি খুব এনজয় করি যেই কারণে না ওটা আমি খুব বেশি যে মিস করি সেটা না তবে একেবারে যে মিস করি না সেটাও না আমি যখন এবার কাজ করতে গেছি টানা 8 দিন আমাকে কাজ করতে হয়েছে আমি প্রথম সেকেন্ড ডেতে আমার মনে হয়েছিল যে আমি এটা কি সর্বনাশ করলাম আমি কি করে 8 দিন কন্টিনিউ করব কারণ অনেক অনেক দিন পর আমি এরকম টানা কাজ করছি সকাল থেকে রাত পর্যন্ত তারপর যখন একটু একটু করে মানে ভেতরে ঢুকে যাচ্ছিলাম কাজটার তখন মনে হচ্ছিল যে না এটাই তো আমি করতাম এবং আমার ভালো লাগছিল করতে আপনি বলছিলেন আপনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তো কখন মনে হলো যে শিক্ষকতা করবেন মানে এরকম কি কোনো প্ল্যান ছিল আগে থেকেই অনার্সে আমার রেজাল্ট এত ভালো ছিল যে আমাদের ডিপার্টমেন্টে তখন যিনি চেয়ারপারসন ছিলেন মুনতাসির মামুন স্যার স্যার আমার ভাইবা নিয়ে বেরিয়ে এসে বলছিল যে তুমি কিন্তু রেডি হয়ে যাও তোমাকে কিন্তু ডিপার্টমেন্টে নেওয়া হবে আনফর্চুনেটলি ইউনিভার্সিটি মানে ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য অনার্সের রেজাল্ট আমার ঠিকঠাক ছিল কিন্তু মাস্টার্সে গিয়ে আমার রেজাল্ট একটু খারাপ হয়ে গিয়েছিল খারাপ বলতে ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য একটু মানে ঢাকা ইউনিভার্সিটি জয়েন করার জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছিল তো সেই কারণে আমি ঢাকা ইউনিভার্সিটি জয়েন করতে পারিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি জয়েন করার পেছনে একটা খুব বড় জায়গায় আছেন আমাদের আমার
ফরাসুদ্দিন স্যার আছেন, উনি আসলে ইন্সপায়ার করেছেন যে তোমার রেজাল্ট তো ভালো, তুমি তো চাইলে জয়েন করতে পারো। সো স্যারও ইন্সপায়ার করেছেন, আমারও মনে হয়েছে যে হ্যাঁ একসময় তো আসলে মনে হয়েছিল যে পড়াশোনা শেষ করে এই কাজটাই করব। আবারও একটু নানা স্বাদের রাঁধুনি অনুষ্ঠান প্রসঙ্গে আসতে চাই। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে আপনি কি কি বিষয়ে রপ্ত করেছেন? রপ্ত যেটা করেছি সেটা হচ্ছে একটু একটু উপস্থাপনাটা রপ্ত করেছি, যেটা আসলে একদমই পারতাম না। আর সেকেন্ড যেটা রপ্ত করেছি সেটা হচ্ছে রান্নার কিছু খুব গুরুত্বপূর্ণ কৌশল আছে, যে কৌশলগুলো আসলে আমি শিখেছি, যেটা আমাদের ফাইভ স্টারের যে শেফরা এসেছেন তারা শিখিয়েছেন। আমার রান্না হচ্ছে ঠিকঠাক টাইপের, তো আমার মনে হয় যে আমি আরেকটু ভালো রান্না শিখেছি। এবার আমি আপনাকে পাঁচটি প্রশ্ন করব, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এখন যদি আপনাকে বলা হয় যে আমাদের জন্য যে কোনো তিনটি ডিশ রান্না করতে হবে, আপনি কোন তিনটি ডিশ রান্না করবেন? আলু ভর্তা, ডাল, বেগুন ভাজি। মায়ের কোন রান্নাটি আপনার অসম্ভব প্রিয় কিন্তু আপনি মায়ের মতো রাঁধতে পারেন না? মায়ের হাতের মুরগির কোরমা, এবং ঈদের দিন ওই রান্নাটা, মানে মার হাতের মুরগির কোরমা যদি আমি পোলাও দিয়ে না খাই আমার ঈদই হয় না। আমি তো এখন আমার শ্বশুরবাড়িতে থাকি বা আমার বাড়িতে থাকি, এখন তো আমি বসে থাকি সারাদিন যে আমি কখন মার বাসায় যাবো গিয়ে আমি প্রথম কোরমা দিয়ে পোলাও খাবো, ওটা আমি মার মতন আসলে একেবারেই রাঁধতে পারি না, আমি আসলে চেষ্টাও করি না। আপনার জীবন সঙ্গে আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় সংবাদ ব্যক্তিত্ব শামসুদ্দিন হায়দার ডালিম, আপনার কোন ডিশটি পেলে উনি কখনোই না করবেন না? আমার রান্না যে কোনো আইটেম, ওকে খেতে দিলে ও খুব আগ্রহের সাথে খাবে, ভালো না লাগলেও খাবে। রান্নায় স্বাদ ও পুষ্টির মান দুটোকে একসঙ্গে অক্ষুণ্ণ রাখেন কীভাবে? আমি খুবই চেষ্টা করি, এবং যেহেতু আমার বাসায় আমার বাচ্চা আছে, বাচ্চা ছোট, আমি সবসময় চেষ্টা করি যে আমার, আমি যে খাবারটা রান্না করছি সেটা যতটা টেস্টি হোক বা না হোক পুষ্টিটা যেন ঠিক মতন পাওয়া যায়। এবার শেষ প্রশ্ন, ব্যক্তি তনিমা হামিদের একটি গুণ এবং একটি দোষের কথা আমাদের বলুন। দোষের মধ্যে আমার যেটা দোষ সেটা হচ্ছে আমি 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 রেগে যাই, আমি একটু টেম্পারমেন্টাল, এটা আমার একটা দোষ। আসলে গুণের মধ্যে সবচেয়ে বড় গুণ হচ্ছে আমি খুবই পজিটিভ থাকতে পছন্দ করি, আমি নেগেটিভিটি পছন্দ করি না। সো আমি আমি পজিটিভ আমার কাছে মনে হয়। আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বিনোদন সারাদিনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আবার ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ বসে অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ। 24 অক্টোবর রাত 9টায় মাছরাঙায় থাকছে আমার উপস্থাপনা করা অনুষ্ঠান নানা স্বাদের রাঁধুনি। আমি আশা করছি আপনারা দেখবেন, কারণ আপনাদের অনেক আগ্রহ আমি ইতিমধ্যেই জেনেছি। ধন্যবাদ সবাইকে।